বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছি সোলার হোমের ম্যানেজিং পার্টনার। তো আমরা এই ইন্ডাস্ট্রিতে আছি আপনার 2012 থেকে। তো এইখানে আসলে ওই আমাদের কোম্পানি নিয়ে বলার তেমন কিছু নাই, তো আমি সোলার টেকনোলজিটার রেভুলেশন নিয়ে আমি কিছু বলতে চাই। তো আমরা যখন প্রথম একটা সিস্টেম সেল করি, ওই সিস্টেমের সাইজ ছিল 20 ওয়াট। তো আমরা লাস্ট মান্থে একটা প্রজেক্ট হ্যান্ড ওভার করছি, ওইটার সাইজ হচ্ছে 10 লাখ ওয়াট। তো 2012 থেকে 2024 পর্যন্ত আমাদের যে বিজনেসের গ্রোথ, এই গ্রোথটা এই এই ফিগারের মাধ্যমে আমরা বুঝতে পারি। তো যারা নতুন জেনারেশনে আছেন তাদের জন্য মানে আমি যেটা মনে করি, রিনিউয়েবল এনার্জি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। তো আপনার ইন্ডাস্ট্রির যে লাইফলাইন সেটা ডিপেন্ড করে আপনার পাওয়ারের উপর। তো আমরা এখন অলরেডি দেখছি যে আপনার ওই ফুসি ফুয়েলের যে প্রাইসের আপস অ্যান্ড ডাউন, এটার জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্নভাবে সাফার করতেছে। তো রিনিউয়েবল এনার্জি এমন একটা এনার্জি, এটা আপনি ফ্রিতে পাচ্ছেন, এবং এটার মেইন প্রবলেম যেখানে সেটা হচ্ছে আপফ্রন্ট ইনভেস্টমেন্ট। তো ডে বাই ডে এই প্রাইসটাও কমে আসছে। তো ইন ফিউচারে আপনার টেকনোলজি এত ফাস্ট গ্রো করতেছে যে আপনি শুধু রিনিউয়েবল এনার্জি দিয়েও কিছু কিছু ইন্ডাস্ট্রি রান করতে পারবেন, কারণ স্টোরেজ সিস্টেমের কস্ট অনেক কমে আসতেছে। তো অল টুগেদার টেকনোলজিক্যালি যদি সব কিছু ইন্টিগ্রেট করা যায় প্রপারলি, রিনিউয়েবল এনার্জির মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব। তো বাংলাদেশে রিনিউয়েবল এনার্জি ইজ এ ভাস্ট থিং। বাংলাদেশের জন্যে সোলার পাওয়ার সিস্টেমটা হচ্ছে সবচেয়ে কম্পিটিটিভ এবং মোস্ট অ্যাভেলেবল প্রোডাক্ট, এবং এটার টেকনোলজিটাও ডে বাই ডে ফাস্ট গ্রো করতেছে। তো অল টুগেদার আমি সবাইকে রিকোয়েস্ট করব যে রিনিউয়েবল এনার্জি নিয়ে আমরা একটু ফোকাস হই, এবং সোলার এনার্জিটারে আমরা প্রমোট করতে চেষ্টা করি ইন্ডাস্ট্রি লেভেলে, তাহলে আমাদের অনেক ধরনের প্রবলেমই সলভ হয়ে যাবে, ইন্ডাস্ট্রির প্রবলেমও সলভ হবে এবং আমাদের নেশনের প্রবলেমও সলভ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।